জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনাদের প্রত্যেককে জানাই রথযাত্রার আগাম প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আগামীকাল 12ই জুলাই 2021 সালে রথযাত্রা পালন করা হবে। এরপর উল্টো রথ হবে 20 জুলাই। বাঙালির 12 মাসে 13 পার্বণ। একটি পার্বণ গেলে আর একটি পার্বণের প্রস্তুতি পর্ব নিয়ে নেয় এই বাঙালি প্রিয়রা। হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব হচ্ছে রথযাত্রা। রথযাত্রা হলো একটি বিশেষ পুণ্যতিথি। এই দিনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নগর ভবনে বেরিয়ে থাকেন। রথ হলো জয়ের প্রতীক। আপনি যদি রথ দেখেন তাহলে এটা বলা হয় যে আপনার আধ্যাত্মিক জ্ঞান, বিদ্যা বুদ্ধি বাড়বে। এমনকি আপনি যদি দেখেন রথ টানার সময় কেউ দড়ি ধরে রথ টানছে, তাহলে আপনার মধ্যে থাকা সকল পাপ বিনাশ ঘটবে। তাহলে বুঝতেই পারছেন এই রথযাত্রা কতখানি একটি গুরুত্বপূর্ণ তিথি। আপনি যদি এই দিনে আপনার বাড়িতে এই একটি জিনিস আনতে পারেন, তাহলে আপনার গৃহে যেমন অশুভ শক্তি বিদায় নেবে, ঠিক এর পাশাপাশি আপনার আর্থিক উন্নতি হবে এবং বিভিন্ন দিক থেকে আপনি সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। তাই আশা রাখব প্রত্যেকেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর জগন্নাথ দেবের উদ্দেশ্যে জয় জগন্নাথ এই কমেন্টটি করতে কখনোই ভুলবেন না। জগন্নাথ দেবের কৃপালাভ সর্বদাই পাবেন, যার ফলে আপনার জীবনে সৌভাগ্য মিলবে। বন্ধুরা, আজ আমি এমন একটি বিষয় সম্পর্কে জানিয়ে দেব, আপনি যদি এই পুণ্যতিথিতে আপনার বাড়িতে একটি জিনিস আনতে পারেন, তাহলে বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এটি হয়তো অনেকেই আপনার বাড়িতে এনে রেখেছেন এবং অনেকেই জানেন না এই জিনিসটির ব্যবহার। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি সম্পূর্ণ জেনে নিন যে কীভাবে এর ব্যবহার করবেন আর কালকের দিনে কোন জিনিসটি আপনার বাড়িতে আনলে আপনার জীবনে উপকার লাভ মিলবে, আপনার জীবনে সৌভাগ্য ফিরবে। কারণ কাল রথযাত্রা, 2021 সালে রথযাত্রা পালন করা হবে। এটি হলো একটি অন্যতম দিন এবং এই পুণ্যতিথিতে আপনি যদি কিছু শুভ কাজ করে থাকেন, তাহলে আপনি বিশেষ অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন। এই দিনে আপনার বাড়িতে আনুন একটি ময়ূরের পালক। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, আপনি যদি এই পুণ্যতিথিতে আপনার বাড়িতে ময়ূরের পালক আনতে পারেন, তাহলে কী কী উপকার পেতে পারেন অবশ্যই জেনে নিন এই ভিডিওটির মাধ্যমে। বলা হচ্ছে আপনি যদি এই দিনে আপনি আপনার বাড়িতে ময়ূরের পালক এনে থাকেন, তাহলে আপনার জীবনে সকল প্রকার অশুভ শক্তি বিদায় নেবে। অপর দিকে দেখে নেব, বিশেষ করে যারা শনির গ্রহদোষে ভুগছেন তারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। এক কথায় সবাই যদি শোনেন যে কারোর উপর শনির কুদৃষ্টি পড়েছে, তাহলে প্রত্যেকেই ভয় পেয়ে থাকেন। কারণ প্রত্যেকেই মনে করেন শনি হলো রুষ্ট দেবতা। তাই বলা হচ্ছে শনির হাত থেকে বাঁচতে গেলে আপনি আগামীকাল বাড়িতে আনুন একটি ময়ূরের পালক। শনির প্রকোপ থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনি এই ময়ূরের পালক এনে একটি কালো সুতোতে বেঁধে ঠাকুর ঘরে চুপচাপ রেখে দিন। আর সেই সাথে প্রত্যেক শনিবার সকাল সকাল স্নান সেরে আপনি ঠাকুর ঘরের পুজো অর্চনা করবেন এবং আপনি ওই পালকটিকে স্পর্শ করবেন। তাহলে দেখবেন শনির কুদৃষ্টি থেকে আপনি রেহাই পাবেন এবং শনির গ্রহদোষ থেকে আপনি রক্ষা পাবেন। তাই আশা রাখব যারা শনির গ্রহদোষে ভুগছেন তারা এই ক্রিয়াটি করে দেখুন, আগামীকাল ফল হাতে নাতে পেয়ে যাবেন। এবার অপর দিকে দেখে নেব, আমরা প্রত্যেকেই অনেক টাকার মালিক হতে চাই, সবাই চাই জীবনে আর্থিক উন্নতি করতে। তাই বলা হচ্ছে জীবনে আর্থিক উন্নতি করতে আপনি আপনার বাড়িতে আনুন
ময়ূরপালক। দেখবেন অল্প দিনই আপনি আর্থিক উন্নতি করতে পারবেন, সেই সাথে আপনার জীবনে সকল স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। বলা হচ্ছে আপনি যদি আপনার বাড়ির মূল দরজার সামনে কিংবা সদর দরজার সামনে একটি ময়ূরপালক রেখে দিতে পারেন, তাহলে বাড়িতে কোনো দিনই অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। তাই ময়ূরপালক বাড়ির সদর দরজায় রেখে দিন, দেখবেন আপনি এবং আপনার পরিবার সকল অশুভ শক্তি, সকল খারাপ শক্তির হাত থেকে আপনি রক্ষা পাবেন। বলা হচ্ছে কর্মক্ষেত্রে সফলতা পাচ্ছেন না, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, তাহলে কর্মক্ষেত্রে উন্নতি করতে আপনি আপনার কর্মস্থলে রেখে দিন একটি ময়ূরপালক। দেখবেন কর্মক্ষেত্রে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার জীবনে কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি হবে, একে অপরের সহযোগিতার ফলে দেখবেন সকল প্রকার বাধা বিপত্তি কেটে গেছে। তাই বলা হচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি করতে অবশ্যই বাড়িতে রথযাত্রার দিন আনুন একটি ময়ূরপালক। অপরদিকে দেখে নেব বাড়িতে যে সকল সদস্যরা বিভিন্ন জটিল রোগের সমস্যার মধ্যে ভুগছেন দীর্ঘদিন ধরে, জটিল রোগের সমস্যা থেকে মুক্তি পাচ্ছে না, আপনি যদি এই রথযাত্রার দিন বাড়িতে ময়ূরপালক আনতে পারেন, তাহলে দেখবেন আপনার গৃহের কিছুটা পরিবর্তন হতে শুরু করবে। যারা বিভিন্ন জটিল রোগের সমস্যার মধ্যে ভুগছেন তারা অবশ্যই হাতে নাতে ফল্লা পেতে পারেন। তাই অবশ্যই এই পুণ্যতিথিতে বাড়িতে এই একটি জিনিস এনে রাখুন, দেখবেন ফল্লাভ হাতে নাতে পেয়ে যাবেন, কারণ ময়ূরপালক অত্যন্ত একটি শুভ জিনিস, এটি দ্বারা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। তাই আপনি এর ব্যবহার জানুন, তারপর এটিকে ব্যবহার করুন। বলা হচ্ছে যারা রাহুর দোষে ভুগছেন তারা ডায়েরিতে কিংবা মানি ব্যাগে একটি ময়ূরপালক রেখে দিন, দেখবেন রাহুর দোষ কেটে যাবে। অপরদিকে বলা হচ্ছে যেসব বাচ্চারা পড়াশোনায় মনোযোগী নয়, অমনোযোগী, পড়াশোনা হচ্ছে না, তারা এই ক্রিয়াটি করতে পারেন। আপনি আপনার বাচ্চার যে ব্যাগটিতে বইপত্র রেখে থাকে কিংবা বইয়ের মধ্যে একটি পালক রেখে দিন, দেখবেন আস্তে আস্তে আপনার বাচ্চাটি পড়াশোনায় মন বসবে এবং আপনার কথা শুনবে। তাই আশা রাখব প্রত্যেকেই এই ক্রিয়াগুলি আগামীকাল করুন, দেখবেন ফল্লাভ হাতে নাতে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।